চলতি অর্থ বছরের প্রথম দশ মাসে উন্নয়ন বাজেটের অর্ধেক বাস্তবায়ন হয়নি তাই মাত্র দুমাসে ডিপিতে বরাদ্দের অবশিষ্ট পঞ্চাশ শতাংশের বেশি অর্থ খরচ করতে সচেষ্ট সরকার এ অবস্থায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দক্ষতা বাড়িয়ে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি বৈদেশিক ঋণ নির্ভর প্রকল্পগুলো দ্রুততার সাথে এগিয়ে নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের এছাড়াও বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় আগামীতে মেগা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে সতর্ক হওয়ার একটি অর্থবছরে উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের পরিকল্পনাই বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি চলতি দুই হাজার সংশোধিত এডিপিতে বরাদ্দ দাঁড়িয়েছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা কিন্তু হতাশার বিষয় হচ্ছে অর্থবছরের বছরের দশ মাস পার হলেও এডিপির মাত্র ঊনপঞ্চাশ দশমিক দুই ছয় শতাংশ অর্থ খরচ করতে পেরেছে মন্ত্রণালয় ও বিভাগগুলো তাই প্রশ্ন উঠছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা নিয়ে আমাদের এডিপির বাস্তবায়ন খুবই কম হয়েছে কিন্তু এরকম একটা সময় যখন নাকি আমাদের আমরা যদি অর্থ ছাড় বেশি করতে পারি বিশেষত যেগুলো নাকি বৈদেশিক ঋণের সহায়তায় হচ্ছে তাহলে কিন্তু সেটা আমাদের ব্যালেন্স অফ পেমেন্টসেও ইতিবাচক প্রভাব রাখবে সুতরাং যেসবগুলো পাইপলাইনে আছে দ্রুততার সাথে কিভাবে আমরা শেষ করতে পারি সুশাসনের সাথে সাশ্রয়ীভাবে সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে তবে এরই মধ্যে আগামী অর্থ বছরের জন্য দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার সেক্ষেত্রে এই অর্থের যোগানে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ কোটি টাকা আর সরকার নিজেই অর্থায়ন করবে এক লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা যেসব জায়গায় ফ্যাট আছে এক টাকার ব্যয় হওয়ার কথা ছিল তিন টাকা ব্যয় হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ যত লার্জ স্কেল প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো ভালোভাবে মনিটর করতে হবে এবং সেটার ব্যয় মানে অপচয়মূলক ব্যয় রোধ করতে হবে আগামী অর্থবছরের বছরের রিপিতে দশটি মেগা প্রকল্পের জন্যই বরাদ্দ রাখা হয়েছে একান্ন হাজার নয়শো কোটি টাকা এর মধ্যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মাতার বাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল লাইন এক সহ বেশ কিছু প্রকল্পকে অগ্রাধিকার দিয়েছে সরকার তবে বড় প্রকল্প বাস্তবায়নে আরো সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা নতুন কোনো বড় কোনো বৃহৎ প্রকল্প অবকাঠামোগত উন্নয়নের প্রকল্পে আমি মনে করি এখনই যাওয়ার হাত দেওয়ার খুব মানে একটা বুদ্ধিমানের কাজ হবে না যখন অর্থনীতি একটা ট্র্যাকে ফিরে আসবে এবং অর্থনীতির যদি শক্তিশালী করা যায় তাহলে আমি মনে করি তখন নতুন করে চিন্তা ভাবনা করার সুযোগ আছে যে প্রকল্পগুলো এই মুহূর্তে হয়তো প্রয়োজনীয় না সেগুলোতে ক্ষেত্রে কিন্তু সতর্ক হওয়ার একটা চিত্র দেখতে বাজেটে উন্নয়ন বাজেটের ক্ষেত্রে আগামী অর্থবছরে পরিবহন ও যোগাযোগ অবকাঠামো এবং বিদ্যুৎ খাতকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার হাসানুল সাউন নিউজ ঢাকা